নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো কুম্ভ রাশির 1427 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তার একটি আগাম ভবিষ্যৎবাণী। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, এই কারণে ইম্পর্টেন্ট আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে এমন কিছু কথা বলবো যে কথাগুলি আপনাদের শোনা অবশ্যই জরুরি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখুন। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলের নাম জীবনজয়ী। এই চ্যানেলে মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাদের মনের উদ্যম অবশ্যই বাড়বে এবং আপনাদের সঠিক ডিসিশন নিতে সহায়তা করবে। সকলেই সাবস্ক্রাইব করে নিয়েছি চ্যানেলটিকে, আপনি যদি নতুন হন তাহলে এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। কুম্ভ রাশি, এটি এমন একটি রাশি যে রাশিটি জাতক ও জাতিকারা একটু একগুঁয়ে হয় এবং সমস্ত কিছু লুকিয়ে রাখতে পছন্দ করে, মানে কনফিডেন্সিয়াল ভাবটা একটু বেশি থাকে এই রাশির, এবং সাথে এই রাশির বন্ধু খুব বেশি পরিমাণেই থাকে, মানে বন্ধুর অভাব নেই এই রাশির। তো আসুন দেখে নেওয়া যাক এই 1427 বঙ্গাব্দ আপনাদের কেমন যেতে চলেছে। তো বছরের শুরুতে আপনাদের আর্থিক অবস্থা মধ্যম থাকবে, মানে যেমন আয় তেমন ব্যয়। কিন্তু এই বছরে একটা জিনিস আপনারা খুব ভালো করে শুনে নিন, সেটি হচ্ছে এই বছর আপনারা কিন্তু অসুস্থতা হতে পারেন, মানে অসুস্থ হতে পারেন, সে যে বয়সই হোক না কেন। যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের বাতের বেদনা থেকে শুরু করে মাইগ্রেনের প্রবলেম, এছাড়া যারা অল্প বয়স্ক ব্যক্তিরা আছেন তাদেরও কিন্তু মাইগ্রেনের প্রবলেম, স্কিন ডিজিজ, এছাড়াও চোট আঘাত লাগা, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ, এগুলি লেগেই থাকবে। আপনাদের এই বছরটা শারীরিক পার্টটা কিন্তু খুব একটা ভালো থাকছে না, কিন্তু আপনাদের আর্থিক দিকটা অবশ্যই ভালো থাকবে। কারণ আর্থিক দিকটা যদি ভালোই না থাকে তাহলে আপনাদের শারীরিক চিকিৎসাটা করবেন কোথা থেকে? তো ভগবান সব দিকে সবাইকে মারে না, একদিক দেয় তো একদিক কেড়ে নেয়। তো আপনাদের এবছর এই 1427 বঙ্গাব্দে শারীরিক পার্টটা নিয়ে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভুগতে হবে। এই শারীরিক পার্টে ভোগার জন্য আপনাদেরকে কী হবে, আপনাদের মন মানসিকতা খারাপ থাকবে। সবসময় যদি আপনি অসুস্থতার মধ্যে থাকেন না, তাহলে এটা স্বাভাবিক যে কোনো কারোর সাথে কথা বলতে আপনার ভালো লাগবে না, কারোর সাথে কেউ ভালো কথা বললেও আপনাকে শুনতে ভালো লাগবে না। এর ফলে কি হবে, আপনি দুটো কটু কথা বলবেন, এই দুটো কটু কথা বলার জন্য আপনার শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বছর আপনারা একটু শত্রু থেকে সাবধান থাকবেন। এই বছর আপনারা যত কম কথা বলবেন, মানে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যত নিজেকে কন্ট্রোল করে কথা বলবেন ততই বেটার। কারণ মুখ থেকে ফসকে যদি কোনো বাজে কোনো কথা বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। এরপরে আসি আপনাদের পড়াশোনার স্থান। যারা কুম্ভ রাশির জাতক ও জাতিকারা পড়াশোনা নিয়ে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনা ভালো হবে, তবে আশানুরূপ ফল দেখা যাবে না। মানে আপনি একটা আশা করলেন যে আমি 90-95 পাবো, কিন্তু দেখা গেল 65-70% পেয়েছেন। এছাড়াও যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন
তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, জয়েন্টে বসতে পারেন। এছাড়াও বড় বড় পরীক্ষায় আপনাদের সফলতা আসতে চলেছে। এরপরে আসি আপনাদের বন্ধু ভাগ্য। কুম্ভ রাশিকে বলতে গেলে বন্ধুর কথা না বললেই হয় না, মানে এই রাশির জাতক জাতিকাদের বন্ধুত্বটা খুব বেশি পরিমাণে থাকে, আর আবাল বন্ধুরা বেশি, মানে যারা কোনো কাজে আসে না, যারা কোনো প্রবলেমে আপনার পাশে দাঁড়াবে না, এরকম বন্ধুর পরিমাণ খুব বেশি থাকে, এটা বাস্তব। আপনি তার প্রবলেমের সময় দাঁড়িয়েছিলেন, কিন্তু আপনার প্রবলেমের সময় দেখবেন পাশে বন্ধু নেই, কিন্তু আপনার গাদা গাদা বন্ধু আছে। চায়ের দোকানে যখন যাবেন তখন দেখবেন চা খাওয়ার জন্য পাঁচটা বন্ধু দাঁড়িয়ে আছে, দশটা সিগারেট ফুঁকছে আপনার পয়সাতেই। কিন্তু আপনার যখন প্রবলেম আসবে, যখন কোনো হেল্প চাইবেন, দুটো পয়সা চেয়ে দেখবেন তো পাবেন না, পাবেন না, খুব কমই পাবেন। মানে হাতে গুনে যদি পান তাহলে পেতে পারেন, আপনার যদি কপাল ভালো থাকে তাহলে পেতে পারেন, এটা আমি বলতে পারি। কিন্তু বন্ধুরও আপনি এই বন্ধু থেকে আপনারা একটু সাবধান থাকবেন এই বছর, মানে বন্ধু দিয়ে আপনাদের কোনো ভালো কাজে লাগবে না। যতক্ষণ আপনার ভালো পজিশান আছে, আপনার পকেটে দুটো পয়সা আছে, ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধু আছে। আপনি একটা অসুস্থ হয়ে গেলেন, আপনাকে হাসপাতালে ভর্তি করতে হবে, বন্ধুকে ফোন করবেন তো বন্ধু বলবে যে না আমি আসছি, দশজনকে ফোন করলেন তো দুজন এসে দাঁড়ালো। তো এই হচ্ছে ব্যাপার, বন্ধু ভাগ্যটা খুবই ভালো আছে, কিন্তু এই বন্ধু নিয়ে কোনো লাভের লাভ নেই, তাই বন্ধু থেকে এই বছর সাবধানে থাকবেন। এরপরে আসি আপনাদের বৈবাহিক স্থান। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের বৈবাহিক স্থান খুব ভালো দেখা যাচ্ছে এই বছর। আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যাদের বিয়ে আটকে গেছে বা বিয়ে হতে চাইছে না, তারা বিয়ের জন্য প্রচেষ্টা করুন। আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা খুবই 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 পরিমাণে রয়েছে, তাই বিয়ে নিয়ে আপনারা একটু ভাবুন। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের সন্তান ভাগ্য এই বছরটা মোটামুটি দেখা যাচ্ছে। সন্তানের কিছু ভালো গুণের জন্য আপনারা সুনাম অর্জন করবেন, আবার সন্তানের কিছু খারাপ গুণের জন্য আপনাদেরকে বদনামও পেতে হতে পারে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা একটু একগুয়ে হয়, একগুয়ে স্বভাবের হয়, মানে যেটা নিজে বুঝে নেয় সেটাই কিন্তু দ্যাট ইজ ফাইনাল, কারোর সাথে কথা বলার মতো বা কারো ডিসিশন নেওয়ার মতো অবস্থায় থাকে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনুন, কারো কথা শুনুন, শোনার পরে একটু ভাবুন, তারপরে ডিসিশনটা নিন। কারণ আপনারা একটু ডিসিশনটা নিজের মতো করে নিন, নিজের মতো নিজের অবস্থা বুঝিয়ে নিন, কিন্তু একটু মানে আমি বলবো না আপনারা লোকের কথা শুনে চলুন, আমি এটাই বলতে চাইছি যে আপনারা একটু তার কথাটাকে ট্যালি করে চলুন, তাতে আপনার একগুঁয়ে ভাবটা একটু কাটিয়ে ফেলুন, তাতে আপনারই মঙ্গল হবে। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক স্থান ভালো দেখা যাচ্ছে। আপনাদের এই বছর বাবা মা ভাই বোন সকলের সঙ্গেই ভালো ব্যবহার থাকবে, তবে মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুম্ভ রাশির জাতক ও জাতিকারা কিন্তু একটু ঘুরে বেড়ানো পছন্দ করে, এটা কিন্তু বাস্তব, তাই এই বছর আপনাদের ভ্রমণ যোগও দেখা যাচ্ছে, এবং সাথে এই বছর লটারি লাগার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, লটারি লাগার সম্ভাবনা রয়েছে, আপনারা লটারি কাটুন। কিন্তু লটারি কাটতে গেলে লটারি কাটার কিছু নিয়ম রয়েছে, সেটি আমার চ্যানেলে পেয়ে যাবেন একটি ভিডিও। আমি কালকেই একটি লটারি নিয়ে ভিডিও দিয়েছি, সেখানে আমি অলরেডি বলেছি কুম্ভ রাশি নিয়ে, তো আপনারা সেই ভিডিওতে আই বটমে ক্লিক করে সেখানে আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নিন। তো লটারি লাগার সম্ভাবনা রয়েছে, তাই লটারি কাটুন আপনারা। এছাড়াও এই বছর আপনাদের মানে যারা ব্যবসা করছে বা যারা চাকরি করছে তাদের পদোন্নতির যোগ রয়েছে। যারা চাকরি করছে তাদের, তারা যদি দূরে থেকে চাকরি করেন, মানে নিজের জন্মস্থান থেকে দূরে, সেক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ প্রবল হারে দেখা যাচ্ছে। কিন্তু নিজের জন্মস্থানের কাছাকাছি কোনো চাকরিতে যদি জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে না, তাই
আমি আপনাদেরকে বলবো একটু দূরে গিয়ে চাকরি করুন। এরপরে লাস্ট যে কথাটি বলবো সেটি হচ্ছে এই রাশির কিছু ক্রিয়া, যে ক্রিয়াটি আপনারা করলে আপনাদের এই শারীরিক প্রবলেম, এই শারীরিক প্রবলেম থেকে আপনারা অনেকখানি দূর হয়ে যাবে। আমি এটি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি, যে কথাটি বলবো ভালো করে শুনে নিন। আপনারা শনি এবং মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয়, আপনারা শনি এবং মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন। এবং আমি আরেকটি কথাও বলবো এর সাথে, আপনারা দেবদেবীর উপরে একটু ভক্তি একটু নিষ্ঠা রাখুন। এই বছর আপনারা একটু ভক্তি একটু নিষ্ঠা রাখুন, আপনাদেরই মঙ্গল হবে। এছাড়াও আপনারা যদি কোনো অনাথ বা কোনো দরিদ্র মানুষকে বস্ত্র বা জুতো দান করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রভূত 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 উন্নতি হতে চলেছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি মেনে আপনারা চলুন, আপনাদেরই মঙ্গল হবে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো ভিডিওটা এখন পর্যন্ত এ পর্যন্তই, ধন্যবাদ।